কিছুতেই মন আমার টিকছে না। এই সুযোগে মালাটা গেঁথে নে। Thank you.
দিন হলো তোমাদের এখানে এসেছি, আজও দেশে ফিরতে মন চাচ্ছে না। আমি এক সামান্য নারী, আমার মাঝে এমন কি গুণ আছে? জেনে বলি সেই গুণটা তোমার মধ্যে আছে মালা। বলো বলো তোমরা কি গুণ আছে আমার? এখন বলবো না, তাহলে আমিও তোমাকে চাচ্ছি না।
তোমারই গলায় প্রেমের মালা পরিয়ে দি। তোমাকে আমি সামিত্য বরণ করলাম। বন্ধু তরি পারত না আমি যাব, বন্ধু তরি পারত না আমি যাব। সেনাপতি রাবণ
আপনি এখানে আর আমি কিনা সারা মন সনাতন করে খুঁজে বেড়াচ্ছে ভগবানকে সংবাদ সেনাপতি মশাই সেনাপতি আমার অভিযোগ যুবরাজ বিজয় কুমারের বিরুদ্ধে বলতে সাহস পাচ্ছি নি মহারাজ আমি সেই চুটুকের মেঠা এই যুবরাজের বাহু বন্ধনে আমি যে ভেবে পাচ্ছি না বিজয় খেলার কেমন করে নেমে যেতে পারলো আমি ওথাই ভাবছি হবে না বিন্দু হ্যাঁ হ্যাঁ আমি তাই করব আমি তাকে ডেকে জিজ্ঞাসা করব এই শিক্ষা সে কই পেয়েছে এই কে আছিস শুনেছেন বিধা সেনাপতি রামন সেনের কাছে রামন সেন যা বলেছে তা সত্যি কিনা রাজপুত্র হয়ে সামান্য একটা ভিখারির মেয়ের সাথে কেমন করে তুমি প্রেম বিনিময় করলে ভিখারি বলে করে মানুষ করে বিধা
নাকি আশা কামকাজি পৃথিবীতে পাঠাই নেই, কিন্তু খেল খেল আপনার কেমন দুঃখ তো গোবিন্দ জবাব নেই পিতা। আমি জানি পিতা, মানুষ হয়ে মানুষকে ঘৃণা করা কোনো ধর্মে নিবিধ নেই। আমি মানি না তোমার সেই ধর্মের বলি। আমার আদেশ তোমার এই কলমটি লিখে ওড়ে যেতে হবে। আর কোনদিন তুমি শিকারের উদ্দেশ্যে এই প্রাসাদের বাইরে যেতে পারবে না। যাও। যাচ্ছি পিতা, তবে যাওয়ার পূর্বে আমি আপনাকে ঠিক কথা বলে যাচ্ছি, যে মানুষ পদমর্যাদার মোহে পড়ে পিতা, আপনি যখন আমার মুখ দর্শন করতে চান না, তাহলে আমি প্রাসাদ ছেড়ে অনেক অনেক দূর চলে যাচ্ছি পিতা। আমার কথা সত্য কিনা আমার মনে হয়, হ্যালো, এমন করে হোক সারা গ্রাম পুজো হলেও
প্রেমকে তুমি অস্বীকার করো না, আর যদি করে থাকো শেষে শেষে যে তোমাকে কাঁদতে হবে, কাঁদতে হবে। ও বুলাম এই সন্তান নারীর মুখে পড়ে হিতাহিত জ্ঞান পর্যন্ত হারিয়ে ফেলেছে। বেশ, আমিও রাজা সূর্য বাহু কেমন করে যে সেই পথ বুদ্ধ করতে হয় তা আমার ভালো করে জানা আছে। আগে আগে শয়তান বাস করে, তারপর বিজয় ক্ষমা। হ্যালো, চোখ দেখায়
এই পুরুঠার কাজ একের বাড়ি শেষ করে দিয়ে।